আচ্ছা যার যেরকম গ্রেভি লাগবে সেরকম শুকনো করবে, আমি এই অবধি করলাম, একটু গ্রেভি লাগবে বলে এই অবধি করলাম, তোমরা একদম শুকনো করে দিতে পারো, ঠিক আছে? এই অবধি গ্রেভি এটা। হ্যালো এভরিওয়ান, প্রথমে আমি একটা দোল আসছে, দোলে স্পেশাল একটা রেসিপি দেখিয়ে দিই, কারণ দোলে তোমরা আবার ওই সবগুলো করে খেতে টেতে পারবে। রেসিপিটা দেখিয়ে দিই ফার্স্টে, তারপরে আমি আসছি তোমাদের সাথে, আমার খুব সুন্দর সুন্দর কথা আছে সেগুলো শেয়ার করবো, একটা দারুণ জিনিস দেখানোর আছে, দারুণ একটা শেয়ার করার আছে। ওকে চলো দেখবে আগে রেসিপিটা দেখে নাও। মাটন এনেছে দেখো, এদিকে সব নিউ রেসিপি একদম, টাইটেলে তোমরা দেখে নিয়েছ, মাটন এনেছে এই দেখো। দেখো মাটনটা কেমন গো, ভালো? তোমরা বলো তো কেমন, আমাদের এখানে মাটন না খুব ভালো, বেশি হাড়, হ্যাঁ হাড় আছে, অল্প ঠিক আছে, যেরকম আছে শর্ট একটু ধুই, মাংসটা ধুয়ে নিলাম মাটনটা, হ্যাঁ। এবার এর মধ্যে জানো রসুন ছাড়াতে আমার পুড়ে নিই, তো এই রসুন পেস্ট, আচ্ছা এবার এই রসুন পেস্টটা আমি এর মধ্যে দিচ্ছি, মানে রসুন পেস্ট দিয়ে আরও জিনিস দিচ্ছি ম্যারিনেট করতে হবে। আচ্ছা আমি কিন্তু ফাঁকিবাজিতে পুরো পেস্টে কাজ করি, হ্যাঁ কেনা পেস্টে, তোমরা ঘরে করে নিও, আমি ইনস্ট্যান্ট যে পেস্টগুলো আছে সেই দিয়ে, যে আদা পেস্ট, ঠিক আছে আদা পেস্ট দিচ্ছি, আমি মাদার্স চয়েসের পেস্ট ইউজ করছি, ঠিক আছে? তোমরা যে যেরকম পারো মোটামুটি রসুন পেস্ট, আদা পেস্ট, হ্যাঁ আর কী কী দিয়ে ম্যারিনেট করবো সেটা দেখাচ্ছি। এই এতটা মতো দিলাম আদা পেস্ট, আচ্ছা আমি কিন্তু এর মধ্যে একটু নুন দিয়ে নিচ্ছিলাম, এবার দেবো লেবু, হাফ লেবু, ঠিক আছে? আদা আর লেবুটা আগেই দেওয়ার উচিত ছিল, আমি ভুলে গেছি, ঠিক আছে লেবুটা দিচ্ছি। সিডস পড়েছে, আমি সিডসগুলো তুলে নিচ্ছি, হ্যাঁ আগে দিয়ে নিই সিডসগুলো তুলে নিচ্ছি, তারপর লেবুটা দিলে কী হবে বলো তো, ম্যারিনেট একটু করা থাক কিছুক্ষণ, শোনো হিসাব অনুযায়ী কিন্তু এটা হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে রাখতে হবে, তো আমার এত বেলা হয়ে গেছে যে সময় নেই, বুঝতে পেরেছো তো? আবার বাচ্চাটা খাবে ওদের এত সময় নেই, তো আমি খানিকক্ষণ ম্যারিনেট করছি, তোমরা একটু যতটা পারো বেশি ম্যারিনেট করো। আর হ্যাঁ এই অবস্থায় মেখে না এটা প্রেশারে দিতে হয়, প্রেশারে সেদ্ধ করে নিতে হয়, কিন্তু আমার বাড়িতে আবার মাটনটা প্রেশারে সেদ্ধরা খাবে না, কোনো জিনিসই এরা শুধু ডাল ছাড়া কোনো জিনিসই প্রেশারে সেদ্ধ খায় না, ওই জন্য আমি প্রেশারে সেদ্ধটা দিতে পারবো না, মাখিয়ে ফ্রিজে রাখবে না কিন্তু, এমনি রেখে দেবে। আর খুব গরম পড়লে তখন ফ্রিজে, আর তোমরা তো দোলের টাইমে এই টাইমে রান্না করলে এটা তো এটা এমনি বাইরে রেখে দিলেও পারো, এখন তো অত গরম পড়েনি। আচ্ছা একটা বাটিতে টক দই নিচ্ছি, তোমরা তোমাদের আন্দাজ মতো টক দই নিও, আমি একটু গ্রেভিটা বেশি করবো বলে একটু টক দই নিচ্ছি বেশি করে, ঠিক আছে নিয়েই নিই। টক দই নিলাম, আচ্ছা কাজু আর, আচ্ছা এইটা হচ্ছে কাজু আর কাঁচা লঙ্কা কিছু, আমি তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা নেবে, এরপরে মনে রাখবে কিন্তু গোলমরিচগুলো দিতে হবে, কাজু আর কাঁচা লঙ্কার পেস্ট একটা আমি মিক্সিতেও বাটতে পারো, আমি একটু আজকে কায়দা করে শিলনোড়ায় বাটলাম, হ্যাঁ একটু মনে হলো একটু শিলনোড়ায় বাটা খাই, আমি একটু কম বেটেছি, তোমরা পুরো ভালো করে মিহি করে পেস্ট করে নিতে পারো, আমি একটু আজকে কম বেটেছি। কাঁচা লঙ্কা যা দিয়ে দিয়েছি দিয়েছি, এর মধ্যে দিচ্ছি হচ্ছে গোলমরিচ গুঁড়ো, খানিকটা দিচ্ছি, নিজেদের জিভে টেস্ট অনুযায়ী দেবে গোলমরিচ গুঁড়ো, আর দেব হচ্ছে সানরাইজের চাট মশলা, চাট মশলা দিয়ে দেবো, চাট মশলা দেবো, অল্পই দিলাম, আমরা বেশি টক ফক পছন্দ করি না, তো অনেকটাই টক হয়ে গেছে, লেবু গেছে, টক দই গেছে, আবার চাল চাট মশলা, আর দেব হচ্ছে এই যে শাহি গরম মশলা গুঁড়ো সানরাইজের। আচ্ছা এর মধ্যে যে চাট মশলা গরম মশলা সব দিলাম না সেটা দিয়ে, আচ্ছা এর মধ্যে একটা এক্সট্রা অ্যাডিশন ছিল যেটা আমার ঘরে নেই আমি দিইনি, তোমরা দিয়ে নিও, সেটা হচ্ছে কসুরি মেথি, কসুরি মেথি কড়াই একটু ভেজে এটার মধ্যে দিতে হবে, এবার ভালো করে এটা বিট করে নিতে হবে। আচ্ছা এটার মধ্যে কিন্তু এই রেসিপিটার মধ্যে যে অথেন্টিক রেসিপিটার মধ্যে কিন্তু পেঁয়াজ দেয় না,
কিন্তু আমরা যে আমি আমার নিজের মতো করে করছি, তো একটু পেঁয়াজ না দিলে আমার মনটা খুব খারাপ হয়ে যাবে, তো আমি একটু পেঁয়াজ দেবো, ঠিক আছে? তোমরা সেটা অ্যাডজাস্ট করে নিও, তোমরা না চাইলে দিতে পারো, কারণ অথেন্টিক আফগানি, এটা হচ্ছে আফগানি মাটন, আফগানি মাটন, মাটনে কিন্তু পেঁয়াজ দেয় না। আমি দিচ্ছি, এটা আমার মতো করে আমি বানাচ্ছি। আর এই পেস্টটা যেটা করলাম সেই পেস্টটা আর এর মধ্যে মিশিয়ে, শোনো এই অবস্থায় কিন্তু এটা সেদ্ধ করতে আমি করছি না, কারণ আমার বাড়িতে প্রেশার কুকারের ইউজ চলে না, তো আমি কিছু নিজের মতো করে আমি করে নিচ্ছি, তোমরা ম্যানেজ করে নিও। এবার এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন যেটা করতে যাচ্ছি সেটা কিন্তু রেসিপির মধ্যে নেই, এটা আমার নিজের অ্যাডিশন। ওকে, তোমরা চাইলে এটাকে নাও করতে পারো। হ্যাঁ, আমি জানো তো মানে ঘরোয়া ইয়েতে পেঁয়াজটা আমাদের দিতেই লাগে বাঙালিদের, মানে এক একজনের এক এক রকম ব্যাপার, যেমনি আমাদের বাড়িতে প্রেশারটা চলে না, প্রেশার কুকারের সেদ্ধ করাটা, সেমনি আমারও একটু মানে পেঁয়াজ না দিলে একটু মনে শান্তি হয় না, তাই দিচ্ছি। তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। চলো এটা বেরেস্তা করে নিই, একটু নুন দিয়ে দিয়েছি এর মধ্যে, এটা বেরেস্তা করে নিই, লাস্টে উপর দিয়ে ছড়িয়ে দেবো। আচ্ছা, এই অবধি না তোমরা ভাজাটা করবে, এর বেশি হলে আবার কিন্তু পুড়ে যাবে, মোটামুটি এই অবধি ভাজাটা করে যদি তোমরা দিতে চাও। বেরেস্তা বলতে কিন্তু জিনিসটা আরো লাল লাল হবে, কিন্তু যেহেতু বললাম এটা ইন মাই স্টাইল, তাই আমি এতটা মতো ভাজলাম। তোমরা চাইলে কিন্তু যদি দিতে চাও তো বেরেস্তাটা আরো লাল লাল করে ভাজতে পারো। এইবারে এই যে ম্যারিনেটেড মাটনটা তোমরা চাইলে সেদ্ধ করে নিতে পারো আগে, এইটাকে আমি এবার ভাজবো ভালো করে, ঠিক আছে? সেদ্ধটা ভাজতে হয়, আমি কাঁচাটাই রটাই আমি ভালো করে চিপে তুলে নাও নিয়ে এটাকে এবার আমি ভাজবো। আচ্ছা, এবারে এই অবধি ভাজা ভাজা হলো, হওয়ার পর যেহেতু আমি আগে প্রেশারে সেদ্ধ করিনি, তাই এই সময় আমি একটু জল দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার জন্য, মাটন তো একটু সেদ্ধ হতে লাগবে, কড়াতেই সেদ্ধ করব আমি। আচ্ছা, এটা মোটামুটি আমরা বেশি সেদ্ধ মাটন খাই না, তাই এটা মোটামুটি এই অবধি সেদ্ধ হলো, ঠিক আছে? এটা এবারে সেদ্ধ হওয়ার পর তোমরা ওই যে ম্যারিনেট করেছিলে যেটার মধ্যে না, এই যে এইটা, এই গ্রেভিটা, ওর মধ্যে আরেকটু আমি গ্রেভি বেশি একটু করব বলে ওর মধ্যে আরেকটু জল আমি মিশিয়ে নিয়েছি, ওইটা তুমি এর মধ্যে দিয়ে দেবে, এটার মধ্যে ওইটা দিয়ে দাও। ওকে, দিয়ে গ্যাসটা একটু জোরে করে দাও, এটা কিন্তু পুরো শুকনো করতে হবে, একদম শুকনো না করলে এটা একদম খেতে ভালো লাগবে না। আচ্ছা, যার যেরকম গ্রেভি লাগবে সেরকম শুকনো করবে, আমি এই অবধি করলাম, একটু গ্রেভি লাগবে বলে এই অবধি করলাম, তোমরা একদম শুকনো করে দিতে পারো, ঠিক আছে? এই অবধি গ্রেভি, এটা আবার টেনে যাবে। এরপরে একটা দারুণ জিনিস আছে, এটা দেখতে থাকো। এবার প্যানটাকে ভালো করে গরম করে নাও, কারণ এই জিনিসটা যেটা করব আমি সেটা কিন্তু আমি প্যানটা গ্যাসটা ইয়ে করেই করব, মানে বেশি গলানো যাবে না, মোটামুটি আমি প্যানটা নিভিয়ে দিচ্ছি, এবার গরম হয়ে গেছে, আমি এবার গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, বাটারটা একটু দিলাম, আর দেব না বলো, বাবারে অনেকটা হয়ে গেল, তাও বাটারটা দিলাম, এর মধ্যে এবার আমি দিচ্ছি, এর মধ্যে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এই জিনিসটা মানে গ্যাসটা নিভিয়ে কিন্তু, হ্যাঁ মাথায় রাখবে, এই জিনিসটা তুমি যে এই রান্নাটার মধ্যে দেবে এর টেস্টটা যে কি হবে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, জাস্ট এই জিনিসটা আমি এবার রান্নাটার মধ্যে ছড়িয়ে দেবো, গ্যাসটা নিভিয়ে করছি কিন্তু, ওকে অন্য একটা ফ্যানে করো তো ছড়িয়ে দেবো। দেখতে ভালো লাগার জন্য এর মধ্যে আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু দেখতে ভালো লাগবে, এটা কিচ্ছু না, এটা একটু নিজের অ্যাডিশন আর কিচ্ছু না, ঠিক আছে? এইটা এবার এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি বাটার আর ক্রিমের মিক্সটা, তোমরা ঘিও দিতে পারো যারা ঘি খাবে, এটা দিলে এর টেস্টটা আলাদা হয়ে যাবে একদম। এইটা এবার আমার অ্যাডিশন, এই বেরেস্তাটা
এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেরেস্তা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, রেসিপিতে তো নেই, আমি আমার মতো করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে কিন্তু পুরোটা, হ্যাঁ এটা মাথায় রাখবে, গ্যাস বন্ধ করে, গ্যাস চালালে হবে না, ক্রিমটা কেটে যাবে, মানে ক্রিমটা কিরকম লাম্প হয়ে যাবে। এটা এবার তোমরা রুটি পরোটা নান কুলচা বাটার নান দিয়ে বেশি ভালো লাগবে তোমরা খেতে পারো। এর যে খাওয়াটা এই ব্লগটাতে আর দেওয়া গেল না, নেক্সট ব্লগে এর খাওয়াটা আমি তোমাদের কাছে নিয়ে আসছি। দেখে নিলে রেসিপিটা, আজকে বহুত ঝামেলা করে বাজার করিয়েছি, ঠিক আছে, তো মোটামুটি এখন তো বেলা একটা বাজে, রান্না তো হয়ে গেল দেখলে আজকে তাড়াতাড়ি। আরে অফিসে মানে অফিস থাকলেও তাকে দিয়ে বাজার করানো যায় না, তা কী করবো, তাকে দিয়ে জোর করে বাজার করানো, মানে হাতে পায়ে ধরিয়ে বাজার করানো, তবু বাজারটা করলো, করে দিল, দেখলে কি রান্না হলো, আবার দেখছি এটা নেই ওটা নেই সেটা নেই, তো আবার দেখছি এটা নেই ওটা নেই সেটা নেই, তো মেয়েটাকে দিয়ে আবার কিছু জিনিস আনালাম, বাচ্চাটা গিয়ে নিয়ে আসলো না, আমার মেয়েটা করে ছুঁয়ে না, আমার মেয়েটা করে, ও নিয়ে আসলো, সব কমপ্লিট হলো, তোমাদের জন্য দৌড়েছে, ঠিক আছে, ও বাবাকে বুবলাই বলে, তো বুবলাই সব জিনিস কমপ্লিট আনেনি। আরে বলবো কি, এত রেগে চেঁচামেচি করে বলতে পারি না, যে এগুলো দিলেই বলবে কি তোমার এত বড়ো লিস্ট, আমি এখন অফিস করবো না, এই করবো, আমি বলেছি আমি একটা বাজারের লোক রাখবো, সে বাজার করে দেবে, পয়সা মারলে মারবে, সেটা শুনে দৌড়ায় যে হ্যাঁ তুমি লোক রাখবে ওটাতে তো পয়সা মেরে নেবেন, ঠিক আছে তাই রাখবো, তুমি যদি বাজার না করো কী করবো, আমি নেমে গিয়ে বাজার করতে পারবো না, আর আমার বাড়ি পাঁচতলার ওপর, এখান দিয়ে আমার বাড়ি ফ্ল্যাটে আবার ইয়ে নেই, লিফ্ট নেই, কী মুশকিল বলো তো, নিচে নেমে গিয়ে বাজার করা আমার পক্ষে সম্ভব নয় প্রত্যেক দিন, তো যাই হোক হাতে পায়ে ধরে করালাম, যা বাকি ছিল মেয়েটা আনলো, তোমাদেরকে রেসিপিটা শেয়ার করলাম। আর হ্যাঁ কমেন্টে বলবে কী দেখতে চাও, বারবার বলছে লাইকটা প্লিজ করো, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আরও কিন্তু নতুন নতুন, হ্যাঁ একটা দারুণ ভিডিও আসছে যেটা তোমাদের সবার ভীষণ পছন্দ, সেটা আনছি, ঠিক আছে, নেক্সট ধরো আরও কিছুদিন পর সেই ভিডিওটা চলে আসছে, দেখে নেবে। একটা জিনিস শেয়ার করবো বলেছিলাম না, দেখাচ্ছি দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, ওয়েট করো, এই দেখো ম্যাডামকে দেখতে পাচ্ছ, ও কিন্তু একটা ডিম পেড়েছে, দেখো আমাকে ভয় পায় না, দেখেছো সরছে না, ডিমে তা দিয়ে যাচ্ছে, কবেই যে ওর বেবিটা হবে, কতদিন হয়ে গেল দেখছো, এই কিরে দেখছো বসে আছে, এই কোনার মধ্যে ঢুকে গিয়ে ডিমটা দেখা যাবে না, তোমাদের দেখা দেওয়াচ্ছি না, সরছেও না নড়ছেও না চড়ছেও না, দেখেছো কেমন লাগলো রেসিপিটা জানাবে, মাথা নাবগানি লাইক করবে, কমেন্টে জানাবে, শেয়ার করে দেবে, চলো টাটা অ্যান্ড গুড বাই।